ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে একটি পর্ব দেখাবো কীভাবে অর্কিড ট্রপিক্যাল রেইনি ওয়েদারে কেয়ার করতে হয় আমাদের এখানে বৃষ্টির সিজনে দেখা যায় কন্টিনিউ বৃষ্টি পড়ে এবং আলোর পরিমাণ অনেক কমে যায় অনেক এলাকাতেই দেখা যায় যে মাসব্যাপী বৃষ্টি পড়তে থাকে এবং রৌদ্র মাসে দু এক দিন খুব ভালো থাকে অধিকাংশ দিনই মেঘলা থাকে এবং আলোর পরিমাণ খুবই কম থাকে আপনার যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অর্কিড আছে এখানে এটি হচ্ছে হিডেন গোল্ড অর্কিড এটি একটি কালার চেঞ্জিং অর্কিড আপনারা দেখতে পাচ্ছেন ফুলটি লাল থেকে আস্তে আস্তে গোল্ডেন কালার ইয়েলো টাইপের হয়ে যায় এবং এটি তারপরে আপনার ফুলটি পুরাণ হলে এভাবে একসময় ঝরে যেতে থাকে হিডেন গোল্ডের পাশে আছে ইয়েলো বার্ড অর্কিড আপনারা ইয়েলো বার্ড অর্কিডটি যদি আপনারা দেখতে চান এটি হচ্ছে ইয়েলো বার্ড অর্কিড এটি অনেকটা হিডেন গোল্ডের মতো দেখতে হলেও আপনার এটার ফুলটা আপনারা যদি খেয়াল করে দেখেন ফুলটা দেখতে অনেকটা মনে হয় এটি পাখি উড়ে যাচ্ছে এবং ফুলটি দ্বীপের মধ্যে অনেকটা স্পট থাকে এবং ফুলটি যখন ফুটে তখন একটা ডার্ক কালার থাকে এবং আস্তে আস্তে একটি লাইট কালারে অন্তর হয় আপনারা দেখেন যে ফুলটি ফুটছে এটা অনেকটা কালারটা অনেক ডার্ক আছে আপনারা যে নতুন ফুলটি যদি দেখতে পান এবং আর উপরে ফুলটি আরেকটু লাইট এবং ফুলটি পুরাতন হওয়ার সঙ্গে সঙ্গে আরও লাইট হয়ে যায় শুরু করছি আজকের পর্ব আমাদের কে হয়ে অর্কিড ট্রপিক্যাল রেইনি ওয়েদারে কেয়ার করবেন প্রথমে হচ্ছে আলো বা লাইট আপনারা জানেন যখন কন্টিনিউ বৃষ্টি হয় বা আকাশ মেঘলা থাকে তখন আলোর পরিমাণ কমে যায় আপনাদেরকে আগেই বলেছি অর্কিড সবসময় ব্রাইট লাইটে ইনডাইরেক্ট ব্রাইট লাইটে গ্রো করতে পছন্দ করে এবং কিছু অর্কিড অলমোস্ট রৌদ্রের মধ্যে রাখা যায় যেগুলো পাতা গঠন অনুযায়ী ওইগুলো অলমোস্ট রৌদ্রের মধ্যে ভালো হয় অধিকাংশ অর্কিড খুব ব্রাইট থেকে হালকা ব্রাইট লাইট ডিপেন্ড আপনার ভ্যারাইটির উপরে গ্রো করে থাকে কিন্তু যদি আপনার আলোর পরিমাণ কমে যায় ওই ক্ষেত্রে কিছু কিছু অর্কিড পাতা ইয়েলো হয়ে যেতে পারে নিচের দিকের পাতা যেমন এর মধ্যে একটা আছে ফেলেনসিস অর্কিড এছাড়া অনেক ক্যাটলিয়া এবং গ্যান্ড্রি পেপের নিচের পাতা হলুদ হয়ে যেতে পারে এই জন্য যদি আপনার গ্রোয়িং এরিয়াতে শেড ক্লথ থাকে তবে শেড ক্লথ সরিয়ে দিতে পারেন অথবা আপনারা যারা একটু আলোর থেকে দূরে গ্রো করেন তারা আরও ব্রাইট স্পটে অর্কিডটি নিয়ে যেতে পারেন কিন্তু তারপর যদি আপনি ন্যাচারাল লাইট ব্যবস্থা না করতে পারেন ওই ক্ষেত্রে সাপ্লিমেন্ট বাল্ব হিসেবে আপনি কৃত্রিম আলো দিতে পারেন দিয়ে আপনার অর্কিডটিতে আলোর ব্যবস্থা করতে পারেন যদি দেখেন আপ গ্রোথের সমস্যা হচ্ছে বা আপনার কোনো ধরনের পাতার নিচের দিকে হলুদ হওয়ার শুরু করেছে এবং হলুদ হয়ে পাতা ঝরে যাচ্ছে কন্টিনিউ ওয়াটার রিকোয়ারমেন্ট ওয়াটার রিকোয়ারমেন্ট এবং ওয়াটার অ্যাডজাস্টমেন্ট যেহেতু আপনার কন্টিনিউ বৃষ্টি পড়ছে এবং আপনার অর্কিডটি যদি ডাইরেক্ট বৃষ্টি পানির নিচে থাকে এবং সবসময় বৃষ্টি পড়ে ওই ক্ষেত্রে আপনার পানি দেওয়ার কোনো দরকার নেই তবে খেয়াল করবেন পটিং মিক্সকে বেশি ভিজে গেল কারণ বেশি ভিজে গেলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি যে আপনার প্লান্টটি ওয়েল ড্রেন পটিং মিক্সে লাগানোর জন্য কিন্তু আপনার যদি দেখেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং আপনার প্লান্টটি বাইরে আছে যেখানে বৃষ্টির পানি পড়ে যাদের বারান্দায় আছে তাদের কোনো সমস্যা নেই কারণ এখানে বৃষ্টির পানি পড়ার সম্ভাবনা কম থাকে কিন্তু যাদেরটা ডাইরেক্ট আকাশের নিচে থাকে এবং কোনো ধরনের ছাদ থাকে না ওই ক্ষেত্রে প্রোটেকশনের জন্য ওটা প্লাস্টিক দিতে পারেন যদি মাসব্যাপী বৃষ্টি পড়তেই থাকে তারপরে হচ্ছে হিউমিডিটি ম্যানেজমেন্ট আপনারা জানেন অর্কিড অনেক হাই হিউমিডিটি পছন্দ করে কিন্তু যেহেতু বৃষ্টির সময় হিউমিডিটি অনেক বেশি থাকে ওই ক্ষেত্রে প্লান্টটি যদি খুব বদ্ধ জায়গায় থাকে এবং এয়ার সার্কুলেশন কম থাকে তবে ওই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ফাঙ্গাল সমস্যা হতে পারে এই ক্ষেত্রে আপনার অর্কিডগুলো একটু জায়গা দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন যেন দুই পাশে বাতাস ফ্লো করে এবং যাদের এই ধরনের ব্যবস্থা নেই অনেক অর্কিড একসাথে থাকে ওই ক্ষেত্রে ফ্যান ছেড়ে হিউমিডিটির ব্যবস্থা করা যেতে পারে এবং আশপাশে যদি আপনার শেড নেট দিয়ে ঘেরা থাকে নেট একটু এক পাশে সরিয়ে দিয়ে দুই পাশ দিয়ে সরিয়ে ভেন্টিলেশনের ব্যবস্থা করা উচিত না হলে ফাঙ্গাস সমস্যা হতে পারে তারপর হচ্ছে পটিং মিক্স আমরা আগেই বলেছি আপনার ওয়েল ড্রেন পটিংস মিক্স অর্কিড ভালো হয়ে থাকে আমাদের পছন্দের পটিং মিক্সটা হচ্ছে কোকো হাস্কের চিপ মানে কোকোনাটের উপর যে বাঘটা থাকে ওইটার চিপসটা আমরা করি ছোট ছোটো কেটে চিপটা বানিয়ে নিই এবং এটা বেশ ওয়াইল্ড ড্রেন এরপরের পর্ব হচ্ছে ফার্টিলাইজার ফার্টিলাইজারটা অর্কিডে রেগুলার দিতে হবে বৃষ্টি হোক বা আপনার শীতকাল হোক যে যে কোনো সময় আপনার ফার্টিলাইজারটা দিতে হবে আপনারা জানেন যে আমরা অর্কিডে বেটার গ্রো এবং বেটার ব্লুম ফার্টিলাইজারটা ব্যবহার করি তবে খেয়াল রাখতে হবে বৃষ্টির মধ্যে ফার্টিলাইজার যদি আপনার অর্কিড বাহিরে থাকে তবে বৃষ্টির সময় ফার্টিলাইজার না দেওয়াই ভালো কারণ আপনি যদি ফার্টিলাইজার দেন ফার্টিলাইজারটা ওয়াশ হয়ে চলে যাবে আপনার ফার্টিলাইজারটা কোনো কাজে লাগবে না তাই চেষ্টা করবেন যেই দিন বৃষ্টি হয় না যেই দিন বৃষ্টি হবে না আপনার ওয়েদার রিপোর্ট দেখে নেবেন বৃষ্টি যেদিন হবে না ওই দিন ফার্টিলাইজারটা দিলে বেটার অথবা এমনভাবে ফার্টিলাইজারটা দেবেন যেন ফার্টিলাইজার দেওয়া দশ বারো ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় যেহেতু আপনি একটা মিক্স শিওর করতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন যখন ওয়েদারটা একটু ভালো হয় তখন ফার্টিলাইজার দেওয়ার জন্য যদি কন্টিনিউ বৃষ্টি থাকে ওই দিন ফার্টিলাইজারটা আপনি অ্যাভয়েড করবেন যদি সম্ভব না হয় আপনি এক উইক গ্যাপ দিতে পারেন কিন্তু বৃষ্টির মধ্যে ফার্টিলাইজার দেওয়া না দেওয়া একই ব্যাপার তারপরে হচ্ছে মেনটেন করা প্রুনিং এবং মেনটেন করা অর্কিডের যেই পাতাগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টির মধ্যে অথবা যে ইলো হয়ে যায় এই পাতাগুলো যদি আপনি মিডিয়ার ভিতরে পড়ে যায় পাতাগুলো এবং ডালগুলো পচে আপনার ভিতরে ফাঙ্গাল ইনফেকশন বা ইনফেকশন সৃষ্টি করতে পারে এই জন্য পচা এবং পুরাতন পাতা অবশ্যই আপনি মিডিয়ার থেকে তুলে ফেলে দেবেন এবং অর্কিডের পটিং মিক্সচের ভিতরে যদি কোনো রকম পচা পাতা বা ফুল এই ধরনের নষ্ট ফুল যদি ভিতরে ঢুকে পচে থাকে তবে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন না হলে আপনার ভিতরে পচে গিয়ে ফাঙ্গাস সহ বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া পুরাতন ফ্লাওয়ার স্পাইক যেগুলো যে এই ফ্লাওয়ার স্পাইক এখানে শেষ হয়ে গেছে এখানেটা শেষ হয়ে গেছে এগুলো কেটে দিলে যেটা হবে আপনার নতুন ফ্লাওয়ার আসার এবং নতুন গ্রোথ সাথে প্লান্টটাকে এনকারেজ করা হবে এর ফলে প্লান্টে নতুন গ্রোথ আসবে এবং নতুন ফ্লাওয়ার আসা শুরু করবে তারপরে হচ্ছে ডিজিজ প্রিভেনশান আগেই বলেছি যে কন্টিনিউ বৃষ্টির ভিতরে আপনার বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে যেমন ফাঙ্গাল সব বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এবং আপনার যদি কোনো ধরনের মোল্ড মানে ব্যাঙের ছাতা অথবা কোনো ধরনের ফাঙ্গাস ইনফেকশন দেখেন সঙ্গে সঙ্গে আপনার এটা প্রিভেন্ট করার জন্য আপনার চেষ্টা করবেন পটিং মিডিয়াটা চেঞ্জ করে দিয়ে ফ্রেশ পটিং মিডিয়াতে দিয়ে দিতে এবং মিডিয়া চেঞ্জ করার সময় আপনার হাইড্রোজেন পার ভালোমতো ভালো স্প্রে করে দেবেন গোড়াতে নতুন মিডিয়াতে ট্রান্সফার করবেন এবং সম্ভব হলে একদিন পর সিস্টেমেটিক 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 ফাঙ্গিসাইড নন স্প্রে করে দিবেন কারণ নন সিস্টেমেটিক যদি আপনি স্প্রে করেন তবে ওটি আপনি বৃষ্টিতে ওয়াশ হয়ে যাবে আপনার কোনো কাজে লাগবে না আপনার ফাঙ্গিসাইড নিয়ে আমাদের একটি পর্ব আছে আপনারা এটি দেখে নেবেন তাহলে আপনার ফাঙ্গিসাইড নিয়ে আপনাদের টাই দেওয়া হবে আজ এই পর্যন্তই অর্কিড বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনার কি ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ